DJ Bobby, do Shahid number poll. বাগদির মেয়ে খুব সুন্দর দেখতে তো বাবা, এই বাগদির মেয়ে তো মেরেছে বাবা, ওই জন্যই তোমায় মেরেছে। তুই এক কাজ করো বাবা, তুমি রাগ সহ্য করতে পারবে না, তুমি একটু সরে দাঁড়াও, আমি ব্যবস্থা করে দেব। মামা আমি শুধু রেগে যাচ্ছি, মেয়ে চলে বলে বাবা, তুমি একটু পিছন দিকে যাও বাবা, আমি ব্যবস্থা করে দেব। ঠিক আছে, বাবা তুমি একটু সরে যাও, সরে যাও। না না, মাথা খারাপ, ভালো বলে ডাকতে হবে। বেটার ছেলে যে পাতার শুনছে, আমি কি করে বেটার ছেলে আটকিল কি বাবা, সরে যাও, সরে যাও। পোকা দিচ্ছি তো এই বেটার ছেলে যত রাজ্যের গোড়া, আমার মনে হচ্ছে ভালো বলে ডেকে এইখান থেকে মাছ ধরে নিয়ে বলে, ও ভাগ দিনে, ও ভাগ, ও ভাগ দিনে বলে কি হলো বাবা, মারলে কি সুন্দর দেখতে দেখো বাগদি মেয়েটা, বলে ও বাগদি মেয়ে কি হলো, কি ধানগাজ ভাঙছি কেন, ধানগাজ ভাঙছি এখানে, তো তোমার বাপের কি সর্বনাশ, বাপ তুলেছে আর কোনো কথা হবে না, এমনি দাঁড়া ব্যবস্থা করবো, না না তুমি যাও না, কেউ নেব কেউ নেই, এই একটা ছেলে মনে হয় সত্যি সরে যাও, আর সরে যাও, ব্যবস্থা করে দেবো, শুধু মামা বলে চলে যাচ্ছে, মনে আছে চলে যাও, ঠিক আছে তাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে ঠিক আছে, বলে বাপ দিমে এই ধান গাছগুলো এইভাবে ভেঙো না গো, কত কষ্ট করে চাষ করেছি জানো, তুমি কষ্ট করেছো আমার কি, ওই দেখো আমার পেটে ভাত হবে, এই ধান গাছ ভাঙবো, এখানে আল দিয়ে মাছ ধরবো, সেই মাছ বিক্রয় করে তবে আমার খাওয়া হবে, মাছ ধরে বিক্রয় করে তবে খাওয়া হবে, ছাড়া তোমার সাথে কথা বলার সময় নেই আমার, কি কষ্ট কি কষ্ট, এই শোনো না একটা গল্প করি, এই শোনো কি গল্প, এই দেখো এই গল্প করি একটু, শোনো গল্প করবে, হ্যাঁ বলো দেখি কি গল্প করবে, বলি একটা কথা জিজ্ঞাসা করব, কি জিজ্ঞাসা করবে, বলি তোমার ছেলে মেয়ে আছে, হ্যাঁ আছে, হ্যাঁ কটা ছেলে মেয়ে, তোকে বলবো কেন, ওই তো আমি জিজ্ঞাসা করছি কটা ছেলে মেয়ে বলবো কেন, তাহলে শোনো আমার হলো চারটে ছেলে মেয়ে, চারটে, ও বাবা চা, ঠিক আছে, তা কটা ছেলে কটা মেয়ে, দুটি ছেলে আর দুটি মেয়ে, কি বলি, হ্যাঁ তাদের নাম কি, নাম শুনবে, লোকি সতী কেতু আর গণা, মিলে গেছে একবার, হুয়া হু মিলে গেছে, জানো না আমার আমারও চারটে ছেলে মেয়ে আছে, তাদের নাম কি, ছেলে দুটোর নাম, একজনের নাম কার্তিক, একজনের নাম গণেশ, গণেশ হ্যাঁ, আর মেয়েগুলো, মেয়েগুলোর নাম লক্ষ্মী আর সরস্বতী, হ্যাঁ দুটো এই সব যখন দেখো একই নাম হতে পারে অনেকগুলো, ওই দেখ মিলে গেছে, আর একটা কথা বাকি আছে, কি বলি জিজ্ঞাসা করবো, হ্যাঁ বলো না, তোমার তোমার ও বাবা যা হোক করি বলো না দেখি কি বলছো, তোমার নামটা কি, আমার নাম, আমার নাম তুমি শুনবে, হ্যাঁ গো আমি হলাম গৌরীমণি,
গৌরী মিলে গেছে, তৃতীয়টি যখন মিলে গেছে আর একটা কথা বাকি আছে। জানি না ওর মধ্যে কি আছে। হ্যাঁ বলো দেখি শুনি। বলে তোমার বাবা মেয়েদের কাছে স্বামীর নাম জিজ্ঞাসা করবো? ওকে তো বলো না করি। বলে তোমার স্বামীর নাম কি গো? আস্তে বলো, কেউ শুনতে পাবে না। ও তাহলে শোনো, আমি আকার ইঙ্গিতে বলে তোমাকে বুঝতে হবে। আকার ইঙ্গিতে? ঠিক আছে বলো। তাহলে বলছি, তুমি শোনো, আমার স্বামীর নাম হলো কি হয়েছে স্বামী? ওই কি একটা স্বামীর ছিরি? বলে স্বামীর নাম তরিকা স্বামী। মাথায় কিছু নেই, আমি একদম বুঝতে পারিনি, একটু স্পষ্ট করে বলো, স্পষ্ট করে বলো, স্পষ্ট করে বলছি। তাহলে শোনো, বলো দিদি, আমার স্বামীর নাম হলো ছাই ছাই ছাই, মনে হয় স্বামী টামি না, ছিরি বিচ্ছিরি। এই শোনো, হ্যাঁ বলো স্বামীর নাম। তোমার মাথায় গোল পড়া তুমি বুঝতে পারবে না। তাহলে শোনা বলছি, আমার স্বামীর নাম যেটা বললাম তার সাথে বেজব করো বাক বাক। ঠিক আছে আমি দেখ একবার পারি কিনা। বাক হ্যাঁ বাক। ও তাহলে তোমার স্বামীর নাম কি শিবে বাগো? দেখো আমার নাম হলো শিব, বুঝতে পেরেছ? সব যখন মিলে গেছে উড়ি 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 বলবো, একবার বলেই ফেলি, এতক্ষণ কথা বললাম নিশ্চয়ই রাগ কমে গেছে। সব যখন মিলে গেছে ঠিক আছে, আমি কায়দায় ফেলে ময়দা ভাজবো। দেখো এই শোনো, আমি তোমার সঙ্গে সই করতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। শর্ত? হ্যাঁ আমার শর্ত। আগে তুমি কথা দাও, আমি যা বলবো তুমি তাই শুনবে। এই তো শর্ত শর্ত করে ভরে গেছে গর্ত, তাই ঠিক আছে শুনতে হয়, হোক বলো একবার শুনি। আমি যা বলবো সই পাতানোর পরে তোমাকে বলবো, এই কথা তোমায় রাখতে হবে। সই পাতানোর পরে বলবে? তা হোক, আগে সই তো পাতানো হয়ে যাক, তোমার বলবে বলো। হ্যাঁ এসো ছায়া বসো ছায়া গো, আমরা মনের কথা কই গো, এসো মানবদের জন্য আমি চাষ করেছি, সেই ধান গাছ গুলো নাকি আমার ভেঙে ফেলতে হবে? না বাবা আমি পারবো না, আমি এই চলে। তুমি চলে যাও না, রইলো তোমার বান্ধব, আমি চলে।
কি সর্বনাশ, এত কষ্ট করে এত কিছু করলাম, এখন বলে আমি চলে যাই, আমি ভয় দেখাচ্ছিলাম বলে ও চলে না না। আচ্ছা বলো তো কি কাজ করতে হবে আমার ধান গাছ? তোমাকে প্রথমে হ্যাঁ এই ধান গাছ ভাঙতে হবে, হ্যাঁ এখানে আল দিতে হবে, তারপরে মাছ ধরতে হবে, মাছ ধরে পাড়ায় পাড়ায় বিক্রয় করতে হবে। ঠিক আছে ঠিক আছে, এত চাষ করেছি না, দুই চারটা ধান গাছ যাবে, তাতে কি হয়েছে? বেশ আমি ধান গাছ ভেঙে আল দেবো। তুমি কেমন করে আলটা দেবো বলো তো? আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তুমি করো কেমন, দেখো বলো ধান গাছ ভাঙতে হবে বলো। দেখেছি অত জোরে তো আমি ভাঙতে পারবো না, কুয়োটায় ব্যাত, অত জোরে আমি ভাঙতে পারবো না, আস্তে আস্তে ভাঙো, বুঝতে পেরেছো? আস্তে আস্তে হোক তুমি, তাই ভাঙো। হ্যাঁ কি করি, আল দেব, ঠিক আছে আল দেব। আমি এদিক দিয়ে দিচ্ছি, ওদিক দিয়ে জল আসছে, ওদিক দিয়ে দিচ্ছি, এদিক দিয়ে জল আসছে, তুচ্ছাই আলদার নিকুচি করেছে। আল দিতে পারছো না? না, ওদিক দিয়ে দিচ্ছি, এদিক দিয়ে জল আসছে, এদিক দিয়ে দিচ্ছি, ওদিক দিয়ে জল আসছে। আচ্ছা তুমি এইবার দাও দেখি, এইবার দেবো দাদি, ওরে ভালো করে আল দাও সয়া, জল জানো না আসে গো, ভালো করে আল দাও সয়া, ও জল জানো না ভালো করে আন্দাও সয়া, ও জল জানো না আছে গো, ভালো করে আন্দাও সয়া, আর তুমি আল দাও আমি জল ছেচি বলু করো তুলে গো, ও ভালো করে আন্দাও সয়া, ও জল জানো না আছে গো, ভালো করে আন্দাও সয়া। কি ব্যাপার? ওই ওদিক দিচ্ছে, এদিক দিয়ে আসছে, এদিক দিচ্ছে, ওদিক দিয়ে আসছে। আচ্ছা তুমি জল ছাচে বলে আমি আল দিচ্ছি, ঠিক আছে? জল ছেঁচতে হবে? জল ছাঁচাটা মনে হয় কষ্ট কম জানিস, ঠিক আছে আমি জল ছেঁচ। আচ্ছা জল ছেঁচতে হবে কেমন করে বলো তো? ঠিক আছে আমি জল ছেঁচি আর তুমি আল দাও। ও জল ছাঁচে, এ ও জল ছাঁচে গো, দেব ভোলা নাথ, ও জল ছাঁচে, কষ্ট হচ্ছে গো, বড় কষ্ট হচ্ছে, কোমরে গো কোমরে, কেন কন কন ঝনঝন, তুমি একে একে এক দুই তিন চার পাঁচ ছয় সাত খোলা জল ছেঁচে কোমরে দিলে হাত, আর ওই হাতে খাবে তুমি গৌরী মাগদির ভাই, জল তো সব শুকিয়ে গেছে, দেখো না, এই দেখো আমি অনেক জাদু মন্ত্র জানি, জাদু মন্ত্র, তোমার কোমরে একটু এসো, হাত গুলে দি, তোমার দেখো কোমরে ব্যথা ঠিক হয়ে যাবে, দেখা যাক কি করে, দেখা যাক কি হলো। ভালো তো, আর একবার, আর একবার দেবো, হ্যাঁ মরি মরি মরি, এই দেখো আজ হাতে জল ধরা হয়েছে, এবার তুমি মাছ ধরে ফেলো। বাবা মাছ ধরতে বলছি, ও হাতের মধ্যে খুব 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 করতে, আমি পারবো না বাবা মাছ ধরতে পারবো না, মাছ ধরবে না, না বাবা মাছ ধরলো খালি মানে চলে যায় চলে যায়, এত সহজে চলে যাবে, চলে যাওয়ার জন্য তো এইখানে আমি ধরিনি তোমার, ঠিক আছে আমি মাছ ধরবো, এই দেখো
চলো না দুজনে মিলে ধরি চলো না শোনো তুমি ধরবে আর আমি হাড়ি ভর্তি করব কেমন ঠিক আছে বস আমি মাছ ধরছি হাড়িটা নিয়ে এসে দাও কামড়ে ধরেছে লাল মতো মাছ কামড়ে ধরে উড়ি কামড়ে ধরেছে এই জুড়ি ও রক্ত উড়ছু উড়ি 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 মরে গেছে মরে গেছে এই তো মাছের কাঁটা লাগে তো মা আরে কামড়ে ধরেছে রক্ত উড়ছে এই দেখো আমার কাছে আসে ঠিক করে দিচ্ছি হ্যাঁ এই তো যাচ্ছে জয় শ্রী শ্রীকে মাছের কাঁটা মারা ছেড়ে যাকে বাহ এই সুন্দরী তো খুব ভালো মন্ত্র জানে দেখা যাক কি করা যায় বলে ও সুন্দরী চলো তুমি এই মন্ত্রটা আমার শিখিয়ে দেবে তোমাকে শিখিয়ে দেবো তার আগে এই পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করতে যেতে হবে তোমাকে মাছ বিক্রি করলে তবেই শিখিয়ে দেবে হ্যাঁ না বাবা আমি যাবো না মাছ বিক্রি করতে আমি যাবো না বাবা যাবে না তাহলে হাড়ি দিয়ে আমি চলছি মাছ বিক্রি করতে গেলে কেউ যদি চিনে রাখে চিনে ফেলে তাহলে তোমার তো মাথা এত বড় হাড়ি নিলে হ্যাঁ চাপা পড়ে যাবে চাপা পড়ে যাবে কেউ চিনতে পারবে না তো বেশ আমি আমি একটা কাজ করছি তুমি সরে এসো কি কাজ এইবার কেমন হয়েছে বলতো কেমন হয়েছে বলতো কিন্তু মাল যে সোজা হয় না হয় না কি চাই না তোমার করে এসে পূজা করে দিচ্ছি তোমার করে যাব এবার হয়েছে না হয়নি আর একটু বাকি আছে তাহলে শোনো কি বলছি এবার কি করতে হবে এই পাড়ায় পাড়ায় যাবে মাছ বিক্রি করতে কেমন আমি যদি বলি আমার বাবারা তুমি কি বলবে কি বলবো তুমি বলবে আমার মায়েরা আচ্ছা আমি যদি দাদারা হ্যাঁ তুমি বলবে দিদিরা কেমন তাহলে তুমি বেরিয়ে পড়ো বেরিয়ে পড়বো ও তো রাখে নিবিলয়া আমার টাটা শুনো পুটি তোরা শুনো পুটি তোরা তিন বিলো আয় আমার টাটা শুনো পুটি তোরা তিন বিলো আয় ওই আমার টাটা শুনো পুটি তোরা তিন বিলো আয় আমার ভোলা তো মাছ বেছে গৌরী পয়সা নাই গো তোরা তিন বিলো আয় আমার তোরা তিন বিলো আয় আরে বড় হই কত কত পড়া যায় গো তোরা তিন বিলো আয় আমার টাটা শুনো পুটি তোরা তিন বিলো আয় আমার ভোলা আছে বেছে গৌরী পয়সা নাই তোরা তিন বিলো আয় আমার টাকা তো নো ফুটি তোরা তিন বিলো আয় শুনতে পেয়েছো হ্যাঁ সুন্দরী আদেশ হয়েছে আপনারা যে যেখানে আছেন আঁচলটা খুলে ফেল না ফেলে দেবেন না ধরে রাখুন আমি যাচ্ছি আমার হাঁড়ির মধ্যে দিয়ে দেবে আপনারা আঁচল খুলুন আমি যাচ্ছি আয় আয় কে নিবি তাড়াতাড়ি আয় কাটুনো পুটি তোরা কেনে বিলো আয় কেনে বিলো আয় তারা করে আয় কেনে বিলো আয় তারা করে আয় ও দিদি কেনে বিলো আয় তারা করে আয় আমার কেনে বিলো আয় তারা করে আয় ওই আমার কাটুনো পুটি তোরা কেনে বিলো আয় আমার কাটুনো পুটি তোরা কেনে বিলো আয় আমার এ পড়া হই তখন অন্য পড়া যায় তোরা কেনে বিলো আয় আমার কাটুনো পুটি তোরা কেনে বিলো আয় আমার ভোলা গৌরী পয়সা নাই গো তোরা তিন বিলো আই আমার টাকা তো নো পুটি তোরা তিন বিলো আই আবার ভোলা না তো মাছ বেছে গৌরী পয়সা নাই গো তোরা তিন বিলো আই আমার টাকা তো নো পুটি তোরা তিন বিলো আই তিন বিলো
বিলো আই মাইরা কেন বিলো আই কেন বিলো আই মাইরা কেন বিলো আই আবার টাটকা চুন ফুটি তোরা কেন বিলো আই টাটকা চুন ফুটি তোরা কেন বিলো আই আবার টাটকা চুন ফুটি তোরা কেন বিলো আই টাটকা চুন ফুটি তোরা स्नान करते পিছনে ডাকলে কেন কি হচ্ছে ফিরে আসবে তো ওই দেখো ফিরে না কেন আসবো না এত কষ্ট করে সই পাতিয়েছি সই কে কি ছাড়া যায় তোমাকে আমি বিশ্বাস করি না হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করতে হবে গো আমি যাব আর আসবো তোমার হাতে অঙ্গুরিটা আছে না ওই অঙ্গুরি আমাকে দিয়ে যাও কি সাহস বাবা হ্যাঁ নাকি এই অঙ্গুরিটা দিতে হবে না বাবা আমি দেব না আমার বিয়ের সময় আমার শ্বশুর পিতাই অঙ্গুরিটা দিয়েছিল আমি দিতে পারবো না আরে তা হোক আমি তো তোমার সই আমাকে যদি না দাও না এক্ষুনি কাটাকাটি করব ওই দেখ কোনো সম্পর্ক রাখবো না 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 চলে যাব আমার ঘরে চলে গেলে হবে না একটা অঙ্গুরি তো ঠিক আছে শ্বশুর পিতা দিয়েছিল তো কি হয়েছে আমি দিয়েই দিই তুই তো সুন্দরীটা রইল বেশ এই না আমি তোমারই হস্ত পড়িয়ে দিই কেমন না ও ছায়া এবার তুমি যাও কেমন যাব আর আসো কেমন এসো আমি যাব আর টাটা বিলাপ করো না যাও কেমন থাকো তুমি ঘুঘু দেখেছো ভাত দেখো ছলে বলে কোন কৌশলে তোমাকে নিয়ে যাব কৈলাস মন্দিরে তো এসেছি গৌরী বাগের বেশ ধরে আমি তোমাকে নিয়ে যাব সেই কৈলাস মন্দিরে ওরে বিধলো পায়ে কাটারি ফুটলো মনে ব্যথারে একা একা ভালো লাগে না ও গো একা একা ভালো লাগে না দিলো পায়ে কাটারে লাগলো মনে জ্বালারে একা একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে না দিলো পায়ে একা ভালো লাগে না
কি সুন্দর এই পদ্ম সরোবর, এই পদ্ম সরোবরে আমি একটা ডুব দিয়ে আমি আবার ফিরে যাবো ওই সুন্দরীর কাছে। সুন্দরী আমি কিনে বসে আছে, আমি এই ডুব দিলাম এমনি করে আর একটাই ডুব দিয়েই আমি ফিরে যাব। আমি এই ডুব দিলাম এই নেত্র, আমি এই নেত্রটা আমি এইখানে নিগড়ে বেশ অপেক্ষা করো কোনো কাল, আমি ধ্যান যজ্ঞে দেখতে চাই কেমন করে তুমি আমার কন্যা হও। সত্য যদি তুমি আমার কন্যা হও তাহলে ভালো, তা না হলে আমি জোর করেই তোমাকে আমি করিব। অপেক্ষা করো, আমি ধ্যান যজ্ঞে দেখতে চাই। হয়েছে, সত্যই তুমি আমার কন্যা। ওগো মা, এই নেত্র হতে জন্ম হয়েছে তোমার, তাই তোমার নাম দিলাম নেত। ওগো পিতা, কহ মাতা, কেমন করে হবে আমার জীবন যাপন, আর কেমন করে হবে আমার আহার। শোনো মাতা, তোমার জীবন যাপন হবে এই যে সমস্ত মা দেবতাগণ দেখতে পাচ্ছ, এই দেবতাগণের বসন পরিষ্কার করে তুমি আহার জোগাড় করবে, তাই তোমার দ্বিতীয় নাম দিলাম নেত রজকিনী। তোমার স্থান সেজুয়া শিখরে, আশীর্বাদ করি মা তোমার মনোবাঞ্ছা পূর্ণ। কিন্তু অকস্মাত অকস্মাত শুক্রকে পড়েছিল এই পদ্ম পাতায়, তাই তাই একটি একটি কন্যা জন্মগ্রহণ করেছে, সেই কন্যার নাম দিলাম ওই পদ্ম সরোবরে যখন পেয়েছি ওর নাম দিলাম পদ্মাবতী। আমি সহ্য করতে পারছি না, আমার কণ্ঠ জ্বলে যাচ্ছে। হঠাৎ ধ্যান ভঙ্গ হয়ে গেল কেন? তবে কি কোনো বিপদ হয়েছে? নিশ্চয়ই কোনো কজ্জুর বিপদ হয়েছে। এই মুহূর্তে যাব আমি কজ্জুর কাছে। কি কজ্জু, তুমি এমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? স্বর্গ থেকে কি যেন ভেসে আসে, আমি অমৃত ভেবে ভক্ষণ করতে গেছিলাম কিন্তু আমি ভক্ষণ করতে পারছি না, আমি উদ্ধার নিতে পারছি না। বেশ কজ্জু, এই মুহূর্তে সব আমি ধ্যান যোগে বসে দেব। তুমি মহাদেবের সূত্রকে ভক্ষণ করেছ, তাই তুমি না পারিছ উদ্গারিতে, না পারিছ ভক্ষণ। বেশ কজ্জু, এই মুহূর্তে আমি তোমার কণ্ঠে হস্ত বুলিয়ে দিলাম, তোমার সমস্ত জ্বালা নিবারণ হয়ে গেল। শোনো কজ্জু, এই মুহূর্তে ওই সূত্রকে তোমার উদরে পরিণত হবে, তোমার উদরে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি গর্ভবতী, তোমার গর্ভে একটি কন্যা জন্মগ্রহণ করবে, তার নাম রাখবে মনসা।
বিবাহের সময় আমাকে আশীর্বাদ করে যাও। বেশ কদ্দু, আমি আশীর্বাদ করি কদ্দু, তোমার মনের বাসনা যেন পূর্ণ হয়। আমি কি ভুল করলাম? দেবাদিদেব মহেশ্বরের শুক্রাণু আমি ভক্ষণ করলাম। ওগো ভগবান, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো, তোমার সন্তান আমার গর্ভে, তুমি সন্তানকে রক্ষা করো ঠাকুর, এই সন্তানকে রক্ষা করো। আজ দিনে আজ দিনে বারে কুদ্দুর দিনে বারে দিনে বারে কুদ্দুর জটরে গো, দিনে বারে দিনে বারে এক দিন দুই দিন তিন চার দিনে পারে গো, দিনে বারে দিনে বারে কুদ্দুর জটরে গো, দিনে বারে দিনে বারে দিনে দিনে বারে মনসা মায়েরই কোলেতে গো, দিনে দিনে বারে মনসা
বাড়ে মনসা দিনে দিনে বাড়ে মনসা মায়ের কোলে দেখো দিনে দিনে বাড়ে মনসা দিনে দিনে বাড়ে মনসা মায়ের কোলে দেখো দিনে দিনে বাড়ে মনসা তাই তো আমি দেখতে দেখতে কৈলাসের কাছে এসে গেছি। আমি চলে যাব, কতদিন কতদিন আমার গৌরীকে আমি দেখিনি, তাই এই মুহূর্তে আমি ফিরে যাব গৌরীর কাছে। গৌরী 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 আমি ফিরে এসেছি, গৌরী আমি ফিরে এসেছি। আমি জানতে পেরেছি, ওই জন্য তোমার জন্য রন্ধন করে বসে আছি। গৌরী অনেকদিন তোমার হাতে আমি খাইনি, দাও আমায় খেতে দাও। বেশ তুমি বসো, এই মুহূর্তে আমি তোমায় খেতে দেব। কি সুন্দর সুস্বাদু হয়েছে, তার কি বলবো, কতদিন পরে তোমার হাতে আমি খাচ্ছি বলো। শোনো, আজ আমার শরীর অসুস্থ, আমি শয়ন করতে চাই। বেশ, আমিও তো শয়ন করতে চাই। মা বাবু কে ডাকে, চলে এসো। যাচ্ছি বাবা যাচ্ছি, তোমার মামিমা জেগে আছে। মামা বাবু আবার ডাকছে, চলে এসো। বাবা ছাড়ে না, রাত প্রভাত হতে চললো। তুমি গৌরী তুমি ঘুমাও, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে থেকে উঠে দেখবে আমি আবার তোমার কাছে এসে বসে আছি। আমি চললাম ওই কোচ পাড়াতে। সত্যই দেবশ্রী নারদের কথা একটু মিথ্যা নয়, ঠাকুর মধ্যরাত্রে কৈলাস আমায় ঘুম পাড়িয়ে রেখে চলে যাচ্ছ হীরাকুচুদের সঙ্গে প্রেম করতে। না না, আমি হলাম মহামায়া। আজ যখন নিজে আমি জানতে পেরেছি দশ ধারণ করে চললাম তোমার পিছন। মন বাড়ে ঠাক
আসছে আমি বিলম্ব করব না আমি ঠাকুরের জন্য অপেক্ষা করব ও সুন্দরী শুনছো শুনছো সুন্দরী সুন্দরী শুনছো ঠাকুর এসেছি গো এই দেখো আমি রাতের আধারে এসেছি তোমার কাছে দেখো তুমি তুমি একটা গান শোনাবে আমার আমার গান শুনবে তুমি হ্যাঁ শীতকালে গান শুনতে ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে ঠিক আছে বসো তুমি চন্দ্র তুমি সূর্য তুমি গ্রহ তুমি মুক্তি তুমি মহাপ্রভু গো তুমি চন্দ্র তুমি সূর্য তুমি তারা তুমি শক্তি তুমি মুক্তি তুমি মহাপ্রভু তুমি চন্দ্র তুমি সূর্য তুমি গ্রহ তারা গো তুমি শক্তি আশীর্বাদ তো করেছি অনেক আগেই করেছি কিন্তু আমি এই রাতের আধারে তোমার কাছে এসে বড় পরিশ্রান্ত ক্ষণকালে বিস্তার করো আমি শয়নে যেতে চাই এত আগুন কিসে এত আগুন একি গৌরী তুমি তুমি এখানে কেন এসেছো একি গৌরী তুমি মধ্যরাতে কইলা সময় ঘুম ভরি রেখে চলে এসেছো হীরা কুচুর সঙ্গে প্রেম করতে চলো এই মুহূর্তে আমরা ফিরে চলে যাই চলো এই মুহূর্তে আমরা ফিরে কি করছো ঠাকুর তুমি আমার ফিরে কোথায় যাচ্ছো আমাকে যে যেতেই হবে আর এটা মা কি এই মুখ মুড়ি জানিস না আমি কে কি ঠাকুর এটা কে বলো না এটা হলো আমার স্ত্রী আমার গৌরী আর এটা হলো আমার বড় স্বামী গৌরী কিন্তু ঠাকুর তা না আমি হতে দেব না আমি যা বলবো তুমি তাই শুনবে এসব কি বলছো তুমি হয় না তা হয় না সুন্দরী তা হয় না তোমাকে ভালোবাসি তাই বলছি তুমি আমায় এখন যেতে দাও
কোথায় শয়তানি হয়েছিল? আমার ঘরে এসে তুই আমার স্বামীকে কেড়ে নিয়ে যাবি? না, তোমরা ঝগড়া করো না, তোমরা ঝগড়া করো না। আমার স্বামী নিয়ে তুই রেখেছিস? ঠাকুর, আমি কিছুতেই তোমাকে যেতে দেবো না। ছেড়েই তো দিয়েছি গো, চলো আমরা চলে যাই। তুমি একবার কৈলাসে চলো, আমি যে পঞ্চ মাসের গর্ভবতী, এই মর্তধামে কালকচুর পাতা আছে, ওই কালকচুর পাতা করে একটু জল দাও, এই ভালো খাকে জ্বালা, ওই জলে আমি ডুব ডুব দেখেছেন মৃত্যু ভাষা আছে, কেন পুকুরে ডুবে মরতে পারেনি, কালকচুর পাতার জলে ডুবে মরবে, মারা যায়, বাঁচার ইচ্ছা আছে। চলো গৌরী আমরা চলে যাই, ও সুন্দরী আমি আশীর্বাদ করে যাই তোমায়, তোমার আমার মিলনে তোমার গর্ভে একটি পুত্র সন্তান হবে, তাই সে তো দেবতার পুত্র, তার নামকরণ আমি করে দিয়ে যাই, তোমার গর্ভে যেই মুহূর্তে একটা পুত্র সন্তান আসবে আমারই কথা মতো, তার নাম রাখবে দেব পঞ্চন, ওই পুত্রের নাম রাখবে জরজ পঞ্চন, না গৌরী না, ও যে দেবতার পুত্র, আরো আমি ওকে অভিশাপ দিলাম, ওর গর্ভে যে পুত্র হবে তার সম্মুখে দাঁতগুলো হবে উজ্জ্বলা, তোমার যেমন ভুঁড়ি আছে তার চেয়ে তিন গুণ ভুঁড়ি হবে, তার সূর্যদেবকে আদেশ করবো সূর্যের কিরণে তার সর্বাঙ্গ হবে লাল, পৃথিবীর দেবতা মণ্ডলী তাকে ঘৃণা ভাবে দুদূর করতে, মা তুমি এটা করতে পারো না মা, বেশ তুই যখন আমায় মা বলে ডেকেছিস তাই আমি তোকে আশীর্বাদ করলাম, তুই আর তোর পুত্র যদি আমার আর আমার ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারিস তাহলে আমি দেবরাজ ইন্দ্রকে আদেশ করব, দেবতা মণ্ডলী তাকে দেব পুত্র স্বীকার করবে, পৃথিবী মণ্ডলে সে পূজা পাবে, তাই তার নাম হবে দেব পঞ্চম, আশীর্বাদ করে যাও, তুমি আম কি করবে, তুমি গলায় দড়ি দেবো, মারো গলায় দড়ি দেবো লাগবে তো, তাহলে বিষ খাও আবার হাসপাতালে নিয়ে যাবে, আমি কি করবো, কি করবে, আমি ট্রেন চালাবো, ট্রেন চালাবে, হ্যাঁ ট্রেনে মাথা দিতে হবে, ও ট্রেন চালাবো না মাথা দেবো, হ্যাঁ জব কাটে কাজ করবো, পয়সা দেবে না, হ্যাঁ কি করি কি করি, সরোবরে গিয়ে দেখলাম কত কোচের মেয়েরা সুন্দর সুন্দর শঙ্খ পড়ছে, সে কথা আমিও জানি, কিন্তু এখন আমার ভাঙ্গুদরে খাওয়ার পয়সা নেই, আমি কেমন করে তোমায় শঙ্খ পরিধান করাবো, তুমি আমার দশ অস্ত্রের শঙ্খ পরাতে পারবে না, এখন পাচ্ছি না, থাকো তুমি কৈলাসে, আমার চারটা ছেলেমেয়ের হাত ধরে নিয়ে এই মুহূর্তে চলে যাব আমার
গরু তুমি যেও না, যেও না, তুমি শোনো, তুমি ছেলে মেয়েদের নিয়ে যেও না, তুমি তুমি যেও না গৌরী, আমি পরে তোমায় সত্য পরিধান করি দেব। তোমরা কেউ যেও না মা, কেউ যেও না ছেলে, কেউ যেও না, তোমরা কেউ যেও না, তোমার মার সঙ্গে সবাই আমার কাছে থাকো। মা তুই তোর পিতার কাছে থাক। না মা আমি তোমার সঙ্গে যাব। পিতা তোমার দিকে তো মা আমার অনেক ভালোবাসে, আর তুমি যে শ্মশানে পড়ে থাকো তাই আমি তোমার কাছে থাকবো না, আমি মাতার কাছে থাকবো। ঠিক আছে তুমি বলো মা। না মা আমি তো চিন্তাই পাচ্ছি না। কি বললি? চিন্তাই পাচ্ছি না, কোথায় আমার ভুলো কেন কোথায় পড়ে থাকে গাঁজা ফাঁজা খেয়ে। তাহলে সরস্বতী তুমিই থাকো। যাবে ঠাকুর গৌরী, আমার চারটি ছেলে মেয়ের হাত ধরে নিয়ে যেও না। আমি চললাম গিরিরাজ, যেও না গৌরী।